এই যে হোলা মাইয়া বিয়ে করে আরো এক অনুষ্ঠান বার করে লইছত গায়ে হলুদ অনুষ্ঠান হিয়া না দুগা হোলা মাইয়ার বিয়ে হয় আর তোরা 30-40 গা মাস্তি করস দেখ সেট লাগা দি গান করে বুড়িগা আততালি দে তেরে ইশকম না সঙ্গে তেরে ভাও না সঙ্গে চিজ বাড়ি হ্যাঁ মস্তে মস্তে তারপরে আর না তীর গরুর গোস্ত খাও কালকে সকালবেলা আসতে আসতে তো চিজ বাড়ি হ্যাঁ এরকম সিটিং চিজ বাড়ি হ্যাঁ মস্তে বুড়িগা নাই রে বুড়িগা ড্যান্স সাহা আর বুড়ি তু নরম হাতে বুড়ি হান খাওয়াই দে কয়েকটু আই লাভ ইউ আর বুড়িগা কানে কানে ক ডালিক আজকের বিয়েটা আমার ফলার না হয় যদি আমার আর তোমার হইতো আগে তো আমরা হাস্তার আমলে বিয়ে করছি 3000 টাকা কাবিন গরু গোস্ত গরু যাবো কই তোর কাইলিয়া 60টা গরু যাবো এবার দেখছো নি বৌমারা ড্যান্স দেয় দেন রেসলিং খেলে কত অসিব্য হয়ে গেছো তুই বুড়িয়া বুড়িয়া কত শেয়া না ইমাম সাহেবের যখন দরে কি যেটা আন্নকে বাইতে দিয়ে কীতা চলে হুজুর ফিটেন ফিটেন ডাক দিছি ওনে না হেতে কত বড় বাচ্চু নাটা সিটার বুড়িয়া জাতি কইতো এটা হেতে সিটিং বাজি বুড়িয়া জাতি কইতো এ বৌমারা এ নাতি বোরা এ নাতিরা ইয়ে যে ড্যান্স দেশ কালকে সকালে কন হুজুরে বিয়া হড়ায় আমি সাইম হয় হুজুরের একদিন আর না আর আসতে 10 দিন যা লাগে আর বাড়িত এগুলো কিচ্ছু চলতে হইতো না দেখতেন তারের মতো সোজ হয়ে যেত ঠিক কিনা এরকম প্রতিবাদী বুড়িকে আমরা দেখি নাই এই জন্য দেশ অস্থিতিশীল হয়ে যার আস্তে আস্তে আমরা ধ্বংসের দ্বারা প্রান্ত চলে যাই ঠিক নিও এই যে সমাজে মদ খায় ব্রিজিং করে জেনা করে ফরক ইয়া করে তারপরে র্যাগিং করে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আনি হল আনে লটকাইছে এই বুড়িগা কোনোদিনও কোথাও ডাক দেয় ন এই জন্য আগে বুড়িগারে আগে ডুবাও বুড়িগা রূপ দিয়ে জমিনটা আগে হালায় তারে সাইজ কর তাইলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যেখানে অন্যায় অবিচার অসংলগ্ন কাজ আমরা দাওয়াতি কাজ করব নিজে নিজে আল্লাহু আল্লাহু জিকির করেন নিজে নিজে দুরুদ পড়েন নিজে একামতি দিনের কাজ করিয়া শরবত তারপরে তাওহীদের শরবত খাইতে আছেন দাওয়াতি কাজ করেন না নাতি নিজে যেভাবে ড্রেস হইতেছে ফর্দা হচ্ছে না তারে কোনোদিন কইলেন না আপনারে সালাম করতেছে আর নাতিনেরে মুসি দিয়েছে আল্লাহ বাসাক কিন্তু নাতিনেরে কইলেন না তুই এটা কি এর অন্য গাদ দিছ এটা কি অন্য নাকি মাফলার ওর ওই এভাবে চললে তোর আব্বার আমি বিদেশ ফোন করে দিইম এরকম আমরা দাওয়াতি কাজ করলেন না আপনারে আগে আল্লাহ শাস্তি দিব তারপর তা করে দৈব ঠিকেন না আঙ্গ বুড়িয়া কোনোদিন হুতের ভরে কইল না কি গো বৌমা তুই যে সমনি যাসের বোরকা দে হুরা সোনার বাংলা গালি তোর বোরকা হুন রাজার টেঁ দিয়ে আর হুতে হাঁটাইছে তুই বোরকার মাজা দি বাঁধিয়ে লি সুৎকা বোরকা হুরা ফাতলা সব বুঝা যায় এরকম সিটিং মা বোন আমাদের শ্যানবাগ নাই রে নাই রে তো তা করে ডাক দি সত্যি তারপরে ছোট্ট গা সোনামণি হনিলন মজা লাগবো ছোট্ট গা সোনামণি এই জাব্বা ইবনে মহসিন আমিরের গো সামনে নেহি আনিল মুনকার আমরবিল মারুফের কাজ করে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার ডিসি বসরার ডিসির নাম কি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতায় কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাব্বা ইবনে মহসিন 18 বছর গিয়া যুবক জুমার নামাজে খোতবা দেয় খোতবাতে আবু বকরের নাম ফরে বলে আগে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ওনার নামে দোয়া করে জাব্বা ইবনে মহসিন খাড়াই গেছে এই গভর্নর সাহেব ডিসি সাহেব উপজেলা নির্বাহী স্যার স্টাফ ইয়ার খোতবা এই আপনি খোতবা থামেন আপনি আবু বকরের নাম আগে বলেন তখন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু খুব মনকষ্ট নিলেন বললেন তো বসো তুমি বসবো ভরে আগে খোতবা বন্ধ করেন জুমার খোতবা যাক হই হুল্লার এক জুমা শেষ দ্বিতীয় জুমাতে আবার আবু বকরের নাম ফরে বলে আগে বলে ওমর রাদিয়াল্লাহু আনহু এ জাব্বা ইবনে মহসিন দাঁড়ায় কো হে মিয়া থামেন মিয়া আপনি আমাদের নোয়াখালী ডিসি সাহেব আপনি আগে কেন ওমরের নাম বলেন হে মিয়া আগে আবু বকর খলিফাতুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি খলিফার নাম আগে বলেন হে যুবক বাড়াবাড়ি করিও না স্টপ বসো কো বসমু পরে আগে আপনি খুতবা বন্ধ করেন খুতবা বন্ধ করে নামাজ বসে গেছে জাব্বা ইবনে মহসিন রহিমাহুল্লাহ তাআলা ফরজ জুমাতে আবার আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবি আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তিনি আবার বাধা দিলেন এবার গভর্নর ডিসি সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখে দিলেন এই যুবককে অ্যারেস্ট করা হোক মদিনা তৈয়বা সিটিটা চলে গেছে প্রশাসনের কাছে থানাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন তারে আসতে বলো
সসম্মানে আসলে তো আসলো, নতুবা তারে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে। জাব্বা ইবনে মোহসিন, তারপরে এ বসরা থেকে মরুভূমিতে হেঁটে হেঁটে শত শত মাইল মদিনা তৈয়বা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে আসলে, এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু তার দিকে মাথা উঠে টকবাগে যুবক এভাবে চাইলেন, অনেক সফর করি আসছে তো, গা দুল দুলিকা মাথা চুল এলো থেলো হয়ে গেছে, ফুরাটা ফাও খালাই গেছে মরুভূমির বাবলা কাঁড়ায়, হাজার মাইল তো প্রায়, এইভাবে কষ্ট। উনি ওয়ালাইকুমও বললেন না, অনেকক্ষণ তাকায় থাকলেন, তাকায় আবার কান্দি দিছে যুবকে, ক খলিফাতুল মুসলিমিন আপনি আমারে অ্যারেস্ট করে আনলেন, ওয়ারেন্ট নামা দিলেন, আমি আপনার সালামটা দিলাম, সালামটা লইলেন না, কি জন্য ডাক দিলেন হিটাও করলেন না, আপনারা এত কষ্ট দিলেন, আমি একটা যুবক মানুষ কি অন্যটাই করলাম, তুমি তো জাব্বা ইবনে মোহসিন, তুমি আমার ডিসি সাহেবের সামনে দাঁড়ায় মসজিদে এভাবে হুঙ্কার দাও, খুতবা কেন তুমি স্টপ করো, কথা বলো, তোমার কিসের সালাম লইম, এই যুবক ওনার দাঁড়িয়ে বসুড়ো না বেড়া, তুমি আমার গভর্নরের সামনে কথা বলো, কথা কো। আমিরুল মুমিনিন, আমি কি জন্য বাধা দি শুনেন, খুতবাতে জুমার খুতবাতে আপনার নাম আগে বলে আবু বকরের নামটা পরে বলে, আমার জালালিয়ত মেজাজ বট ধরে না, আমার খলিফাতুর রসুলের